পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা ইংলিশ সাবজেক্টের সেন্টেন্স এরর এই পার্টটা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে এবং তার তলায় তলায় ধরো এখানে হয়তো এ, এই জায়গাটা বি, এখানে সি, আর শেষে ডি বা নো এরর এরকম থাকে অপশান। তো সেক্ষেত্রে যেখানে যে পার্টটাতে এরর থাকে আমাদের সেটা ওএমআরসিতে গোল করতে হয়। কিন্তু এখানে আমরা মোবাইলে দেখানোর জন্য অসুবিধা হয়েছে, তাই আমরা এখানে এবিসিডি ওরকম করে করিনি। তাই কোন পার্টটাতে এরর আছে সেটা আমরা ডিসকাস করব। দেখো, বিইং এ এম এ অনলি হি কুড নট বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ লেকচার। তোমরা তাহলে তোমাদের ভাবার জন্য সময় দিচ্ছি, তোমরা নিজে নিজে ভেবে নাও এবং আমার সাথে উত্তরটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করো এবং দেখো কতগুলি ঠিক হচ্ছে। তাহলে কোন পার্টে এরর আছে? প্রথম পার্টে এরর আছে, তার কারণ কি? বিইং এ এম এ আমরা জানি যে কি, যেগুলো ভাওয়েল সাউন্ড হয় মানে, বা যেগুলো বড় বড় ডিগ্রি বোঝায়, যেমন এম এ, বি এ, এম এস সি, বি এস সি বা এম এল এ বা আইপিএস, এরকম ধরনের যেগুলো বড় ডিগ্রি হয় তাদের ক্ষেত্রে সর্বদা কী হয়, এখানে আর্টিকেলটা এ না হয়ে অ্যান হয়, সেই জন্য কী হয়ে যাবে, এই পার্টটাতে এরর হয়ে যাবে। দেখো পরের সেন্টেন্স, ইচ অফ দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ অ্যান্ড সে ইয়েস হোয়েন হিজ অর হার নেম ইজ কল্ড বাই দ্য টিচার। দেখো, ইচ, এভরি, এই সবগুলো যখন ওয়ার্ড ব্যবহার করা হবে তখন এইখানে প্লুরাল ভার্ব থাকুক না কেন, প্লুরাল ফর্ম থাকুক না কেন, ইচ, এভরি, এগুলো সর্বদা সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে এটা দেখো কী হয়েছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বাই এস হয়, সেই জন্য এখানে কী হবে, স্ট্যান্ডস আপ। তাহলে এই পার্টটুকুতে আমাদের এরর আছে, এখানে স্ট্যান্ডস আপ হবে। হি হু হ্যাজ সাফার্ড মোস্ট ফর দ্য কজ লেট হিম স্পিক। দেখো এখানে কী আছে, মোস্ট, এটা কী হয়, মাচ, মোর, মোস্ট, অর্থাৎ মোস্টটা সুপারলেটিভ ফর্মে আছে, বা যে কোনো ক্ষেত্রে সুপারলেটিভ যদি হয়তো হি ইজ দ্য বেস্ট বয়, বেস্ট এখানে সুপারলেটিভ ফর্ম, তার আগে কিন্তু দা হয়, মানে সুপারলেটিভ থাকলে তার আগে একটা দি হয়, অর্থাৎ হি হু হ্যাজ সাফার্ড দ্য মোস্ট, এখানে একটা দা হতো, দ্য মোস্ট। তাহলে আমাদের প্রথম পার্টে, এই প্রথম পার্টটুকুতেই আমাদের এরর আছে। এখানে দেখো পরের সেন্টেন্স, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। তাহলে এখানে কি, দেখো কি মানেটা, বাংলা মানেটা বললে কি হবে, যে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড মানে যে সমস্ত খারাপ অভ্যাসগুলি আছে তাদের মধ্যে একটা হচ্ছে টোব্যাকো, মানে তামাক দ্রব্য। তাহলে এক্ষেত্রে কী হবে, ওয়ান অফ দ্য মোস্ট, একটা মানে অনেকগুলি আছে তাদের মধ্যে, তাহলে কিন্তু এখানে কী হতো, ব্যাড হ্যাবিটস হতো, অর্থাৎ অনেকগুলি খারাপ অভ্যাসের মধ্যে। তাহলে এইখানে কী হবে আমাদের এই পার্টটুকুতে, অর্থাৎ ব্যাড হ্যাবিটস, এটা হ্যাবিট না হয় এটা হতো হ্যাবিটস। সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই। তোমরা এখানে বুঝতেই পারছো, তোমরা ভেবে নাও কোনটা উত্তর হবে বলো, তারপরে আমি বলছি। হ্যাঁ, তাহলে এখানে কী হবে, শেষে আছে ইউ অ্যান্ড, এখানে কখনোই আই হয় না, এখানে প্রোনাউনটা অবশ্যই মি হয়, মি করতে হবে, অর্থাৎ সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি। দেখো এই সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু আগেই আমরা বলেছি এটা সম্পর্কে, যে ইচ, এভরি, এগুলো থাকলে কিন্তু সর্বদা এটা কী হয়, সিঙ্গুলার ধরা হয়। তাহলে ইচ অফ দিস বয়েজ, এখানে দিস থাকুক বয়েজ থাকুক, কিন্তু ইচ যেহেতু আছে সেই জন্য আমাদের এটা নাউনটা কী হবে, সিঙ্গুলার। তাহলে বুঝতেই পারছো যে এখানে প্লেটা কী হয়ে যাবে, প্লেজ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কী হয়ে যায়, ভার্বের শেষে এস বাই এস, সেই জন্য এটা প্লেস হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটুকুতে আমাদের এরর আছে। নেদার দ্য গার্ল নট হার পেরেন্টস ওয়াজ প্রেজেন্ট টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। দেখো এখানে আবার শেষে ফুল স্টপ নেই সেটা বলে না, এখানে ফুল স্টপটা দেওয়া হয়নি, যাই হোক। তাহলে এইখান থেকে নেদার দ্য গার্ল নট হার পেরেন্টস, এখানে পার্টে ভুল আছে, এটা ওয়াজটা হবে না, এখানে ওয়্যার হবে। তার কারণটা কি, নেদার নট দিয়ে যদি যোগ থাকে তাহলে শেষে যেটা থাকে, অর্থাৎ এখানে যেটা আছে মানে হার পেরেন্টস, এটা সিঙ্গুলার না প্লুরাল সেটার উপরে ডিপেন্ড করে আমাদের এখানে ভাবটা হবে। তাহলে এখানে যেহেতু হার পেরেন্টস আছে, পেরেন্টসটা হচ্ছে প্লুরাল ফর্ম, সেজন্য এখানে কী হবে, এটা হবে ওয়্যার।
তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে কোন পার্টটা এরর হবে তোমরা কমেন্ট বক্সে আমাদের উত্তর করে জানাও, যে আয়েদার সোহম অর হিজ ফ্রেন্ডস ইজ টু বি ব্লেমড ফর দিস মিসচিফ, এটা কোটা কোনটা আনসার হবে, কোনখানে এরর আছে তোমরা জানাও। তারপরে সেন্টেন্স ইয়েস্টারডে ইট রেইনড লাইক ক্যাটস অ্যান্ড ডগস, দেখো যখন কোনো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থাকবে এখানে তার মানে এটা কি, ইয়েস্টারডে মানে গতকাল বৃষ্টি হয়েছিল, মুষলধারে ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু এখানে মুষলধারে, এটা একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ মানেই তো কোনো কিছুর মতো একটা বোঝাচ্ছে মানে তুলনা করে, তাহলে সেই ক্ষেত্রে কোনো লাইক বা কিছু এখান এক্ষেত্রে আমাদের বসবে না, মানে জাস্ট শুধু হতো ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে এই পার্টটা পার্টটুকুতে শেষের পার্টটাতে আমাদের এরর আছে। আই গো টু স্কুল বাই ওয়াক, বাই ওয়াক কোনো দিন হয় না, এটা হবে অন ওয়াক, এখানে প্রিপোজিশন প্রিপোজিশনের এরর, এখানে বাই হবে না, এই জায়গাটাতে ওয়ান হবে অন। এখানে দেখো স্কার্সলি হ্যাড দ্য ফাংশন স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেন, এটা মনে রাখবে এখানে যদি স্কার্সলি বা হার্ডলি থাকে, স্কার্সলি বা হার্ডলি থাকলে পরে ও এখানে দেন হয় না, এই জায়গাটা হোয়েন হয়, মনে রাখবে ভালো করে, এই জায়গাটা হোয়েন হবে, আর যদি নায়েদার থাকে নায়েদারের পরে দেন হয়। মাই সিস্টার অ্যান্ড মাই সেলফ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু ডিনার, এখানে অ্যাকসেপ্ট একটা স্পেস হতো, দেখো প্রথমে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে কখনো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, মাই সিস্টার অ্যান্ড এটা আই হতো, মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু ডিনার, হ্যাঁ তোমরা হয়তো ভাবে যে আয়ের পরে সবসময় অ্যাম হয় তাই জানো, কিন্তু শুনতে খারাপ লাগলে এটাই ঠিক যে মাই সিস্টার অ্যান্ড আই হবে এটা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ যে সবগুলো বিগত বছরগুলোতে পড়েছে বা পড়তে পারে বা ইম্পর্ট্যান্ট সব থেকে এইগুলোই বেশিরভাগ পড়ে, সেইগুলো বাছাই করা কিছু ছিল, এরপরে পরের ভিডিওতে আমরা আরও অনেক নতুন নতুন কালেকশান নিয়ে আসবো। আর দেখো যদি আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এইভাবে গোটা পার্টস অফ স্পিচটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু সময় পাবো না, তার কারণ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বা আমাদের যে WBP SI কনস্টেবল এইগুলোর মেন পরীক্ষা, কিন্তু আবগারি দপ্তরের মেন পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি চলে আসছে, সেই জন্য আমাদের খুব অল্প সময়ের মধ্যে সবটা কভার করতে হবে, সেই জন্য আমরা এইভাবে উদাহরণ দিয়ে করার চেষ্টা করব। আশা করি তোমাদের এই সমস্ত উদাহরণের মধ্যে থেকেই কমন চলে আসবে, আর যারা ইডিয়াম ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সিনোনিম অ্যান্টোনিম এই ভিডিওগুলো দেখোনি তারা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অন্যান্য ভিডিওতে চলে যাবে, সেখানে দেখবে সমস্ত তথ্য পেয়ে যাবে। এছাড়া আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস শুরু হয়েছে, ম্যাথামেটিক্সের ইতিমধ্যে দু তিনটে চ্যাপ্টার হয়ে গেছে, যারা দেখোনি এখনও পর্যন্ত তারা এখানে দেখে নাও, আশা করি তোমাদের এইসব কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই অঙ্কগুলো ম্যাথামেটিক্সের ক্লাসটা খুবই হেল্পফুল হবে। আজকের মতো এখানেই শেষ করছি।